শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। তোমাদের সম্মুখে আজকে যে বিষয়টুকু উপস্থাপন করব বলে আমি নির্ধারণ করেছি তা হলো ইমপ্লিমেন্টেশন অফ গেটস, ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব অল্প পড়ে বেশি নাম্বার পাওয়া যায়, কম পড়ে এখান থেকে নাম্বার পাওয়া যায়। চলো শুরু করা যাক। তোমরা ইতিমধ্যে অর গেট, অ্যান্ড গেট, নট গেট সম্পর্কে জ্ঞান আহরণ করেছো, এই তিনটে গেট সম্পর্কে জেনে গেছো। এই তিনটে গেটকে কী গেট বলা হয় জানো? মৌলিক লজিক গেট, তাই না? মৌলিক লজিক গেট, অর অ্যান্ড নট হলো মৌলিক লজিক গেট। এই দুটো গেট ছাড়াও টুয়েলভ স্ট্যান্ডার্ডে আরও দুটো গেটের সঙ্গে পরিচয় তোমরা হয়েছো, পরিচিতি তোমরা লাভ করেছো, সেটা হলো ন্যান্ড গেট আর নট গেট। তো এই অর অ্যান্ড নট, অর অ্যান্ড নট, এই তিনটে গেটকে মৌলিক লজিক গেট বলা হয়, তাই না? আর ন্যান্ড আর নট গেটকে কী বলা হয়? ন্যান্ড আর নট গেটকে সার্বজনীন লজিক গেট, তাই তো? তাহলে এই অর অ্যান্ড আর নট, এই তিনটে যে মৌলিক গেট সম্পর্কে তোমরা যেটুকু জেনেছো, দেখো তো চিনতে পারছো কি না? এই রকম একটা সার্কিট ডায়াগ্রাম বর্তনী চিহ্ন তোমরা এঁকেছিলে, শিখেছো। এই সার্কিট ডায়াগ্রামটার কি নাম জানো? কিসের সার্কিট ডায়াগ্রাম এটা? অর গেটের, তাই না? এটা হচ্ছে অর গেটের সার্কিট ডায়াগ্রাম। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি ওয়াই হয়, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, চিনতে পারছো? এটা হলো অর গেট। আর একটা ওই আইসক্রিমের কাঠির মতো কি একটা শিখেছিলে, আইসক্রিম আকৃতির কি একটা শিখেছিলে, এরকম দেখো দুই কাঠিওয়ালা আইসক্রিম, শুধু দুটো কাঠি নেই, এর মুখেও একটা কাঠি আছে। এই কাঠিওয়ালা আইসক্রিমটার তিন কাঠিওয়ালা আইসক্রিম, তিন কাঠিওয়ালা আইসক্রিমটার কি নাম জানো? অ্যান্ড গেট। এর আউটপুটটা এইরকম শিখেছিলে, ওয়াই ইকুয়াল টু এ ডট বি, ঠিক বলছি? আর একটা দেখো তো, এই রকম কিছু একটা শিখেছিলে কি না, এখানে এ দিলে এখানে ওয়াই হচ্ছে এ কমপ্লিমেন্ট, কি নাম জানো এটার? নট গেট। তো এই তিনটে ছিল বেসিক গেট, মৌলিক লজিক গেট বলে তোমরা জানো, যেটা তোমরা যেটাকে চেনো মৌলিক লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেট হলো তিনটে, অর অ্যান্ড নট। এবার এই তিনটে ছাড়াও নট আর অর মিশিয়ে একটা গেট তৈরি হয়েছিল, মনে পড়েছে আশা করি? নট আর অর মিশিয়ে কি তৈরি হয়েছিল? নর গেট। কি নাম? নর গেট। এখানে এ বি, এটা ওয়াই যদি হয়, ওয়াই সমান হলো এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাই না? আর একটা, এটা হচ্ছে নর। আর একটা গেট সম্পর্কে জেনেছো? ন্যান্ড, সেটা কেমন জানো? এই তো এইরকম একটা গেট সম্পর্কে জেনেছো, এখানে এ এখানে বি, এটা ওয়াই হলে ওয়াই ইকুয়াল টু এ ডট বি কমপ্লিমেন্ট, এটা হলো ন্যান্ড। তো তোমরা ক্লাস ইলেভেন্থ স্ট্যান্ডার্ডে এই পাঁচটা গেট সম্পর্কে জ্ঞান আহরণ করেছো, যাদের মধ্যে তিনটে গেট হলো মৌলিক লজিক গেট, বাকি দুটো হলো সার্বজনীন লজিক গেট। এই নট গেটটার একটা স্পেশাল নাম আছে জানো? এই নট গেটটাকে বলা হয় ইনভার্টার গেট। কেন বলা হয় জানো? তোমাদের কাছ থেকে শুনবো। নট গেটটাকে কেন ইনভার্টার গেট বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ডে। দেখো আমাদের বাড়িতে যখন সার্কিটের কারেন্ট অন থাকে তখন ইনভার্টার অফ থাকে,
আর যখন সার্কিটের কারেন্ট অফ হয়ে যায়, বর্তনীর কারেন্ট যখন অফ হয়ে যায়, তখন ইনভার্টার চলে। এর কাজটা ঠিক ওই রকমই, এই নট গেটটা ঠিক ইনভার্টারের মতোই কাজ করে, তার জন্য এটাকে ইনভার্টার গেট বলা হয়। আর এই নর আর ন্যান্ড, এই গেট দুটোকে ইউনিভার্সাল লজিক গেট বলে। ইউনিভার্সাল লজিক গেট কেন বলা হয় জানো? ইউনিভার্সাল লজিক গেট বলা হয় কারণ এই নর আর ন্যান্ড, এই দুটো গেটকে কাজে লাগিয়ে আমরা অর অ্যান্ড নট সব রকমের গেট তৈরি করতে পারি। তার জন্যই এই দুটো গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। এখন আমি তো মুখে বলে দিলাম যে এখান থেকে সব গেটগুলো তৈরি করা যায়, তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে স্যার কীভাবে তৈরি করা যায়। মুখে তো সবই বলা যায়, কাজ করে দেখান দেখি যে এই অর অ্যান্ড নট গেটকে কীভাবে তৈরি করা যায়। আমি তোমাদেরকে আজকে এই তিনটে গেট কীভাবে এই নর আর ন্যান্ড থেকে তৈরি করা যায় সেটাই দেখাবো। আমার আজকের মূল আলোচনাটা এটাই যে এই নর আর ন্যান্ড থেকে কীভাবে এই তিনটে গেট তৈরি করব। চলো তাহলে দেখে নিই এই নর আর ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে কীভাবে অর অ্যান্ড আর নট গেটকে তৈরি করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে অ্যান্ড গেটের আলোচনায় আসব। অ্যান্ড গেটকে তৈরি করব অ্যান্ড বাই ইউজিং নর। ওকে, আমি অ্যান্ড গেটকে তৈরি করব নর গেটকে কাজে লাগিয়ে। ইমপ্লিমেন্টেশন অফ গেট খুব ইম্পর্টেন্ট, তোমাদের 12th স্ট্যান্ডার্ডে 2 মার্কসের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, দিতে পারে। অ্যান্ড বাই ইউজিং নর, অ্যান্ডের সার্কিট ডায়াগ্রামটা এঁকে নাও, অ্যান্ড থেকে তুমি কি আউটপুট পাও দেখে নাও। এখানে এ দাও, এখানে বি দাও, এটা যদি ওয়াই হয় ওয়াই ইকুয়াল টু এ ডট বি, তাই না? এটা হচ্ছে তোমার অ্যান্ড গেটের আউটপুট। এখন তোমাদেরকে আমি দেখাবো যে নর গেটকেও কাজে লাগিয়ে একই রকম আউটপুট পাওয়া যায়। কিভাবে পাবো দেখি, নর গেট মানে এই গেটটাকে কাজে লাগাবো, তাই তো? এখানে এখানে দেখো নর গেটকে আমি টেনে নিচ্ছি, একটা নর গেট আমি নিয়ে নিলাম। একটা ছোট জিনিস তোমাদের শেখাবো, এখানে দেখো এটা শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিচ্ছি মানে আমি যদি এখানে এই পাঠাই, এদিকেও এ যাবে এদিকেও এ যাবে, তো তুমি নরের আউটপুটে কি পাবে? এখানে অ্যাকচুয়ালি পাবে এ প্লাস এ কমপ্লিমেন্ট। এ প্লাস এ কমপ্লিমেন্ট মানেই হলো এ কমপ্লিমেন্ট। এই কথাটা একটু বুদ্ধি খাটিয়ে নিজেরা ভেবে একটু দেখবে তো ঠিক বললাম কি না। এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, একই রকম পার্ট, একই রকম ঘটনা। আমি দেখো সেকেন্ড পার্টের জন্য করব, দেখো এটা শর্ট করে দিলাম, এখানে বি পাঠাচ্ছি, তাই তো? তার মানে এদিকেও বি যাবে এদিকেও বি যাবে, তুমি এদিকে কি আউটপুট পাবে? বি কমপ্লিমেন্ট। আসলে তুমি কি পাবে? বি প্লাস বি কমপ্লিমেন্ট, তাই তো? বি প্লাস বি কমপ্লিমেন্ট মানে আসলে বি কমপ্লিমেন্টই। এবার এগেন আমি এদেরকে কানেক্ট করে দিলাম আর একটা নর গেটের সঙ্গে। ওকে, আর একটা নট গেটের সঙ্গে কানেক্ট করে দিলাম, তার মানে এখানে কি পাবো? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাই না? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এখন তোমাদেরকে একটা সূত্র মনে করাবো, ডিমর্গ্যান্স থিওরেম। আমি এখানে দেখো ইতিমধ্যে লিখে ফেলেছি, ডিমর্গ্যান্সের থিওরেম হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তার মানে এই এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট, এই হোল কমপ্লিমেন্টটাকে আমি এভাবে লিখতে পারি কি না দেখো তো। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, পুরো কমপ্লিমেন্টটা থাকার জন্য আমি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট পাবো। আর একটা তো ইতিমধ্যে প্রথম থেকেই আছে, সরি এটা ডট হবে, তার মানেই হলো এ ডট বি।
দেখো তো সেম পাচ্ছি কি না আউটপুটটা, এটাই হলো অ্যান্ড বাই ইউজিং নট। প্রথমে তুমি অ্যান্ড গেটটা ড্র করে নেবে, নটটাকে কাজে লাগাবে। ওকে, এখানে শর্ট করে নেওয়ার মানে বুঝলে, এ থেকে এ কমপ্লিমেন্ট পাবে, বি থেকে বি কমপ্লিমেন্ট পাবে, এ দুটো যদি নরে কানেক্ট করে নাও এ ডট বি পেয়ে গেলে। ওকে, তো এই ছিল আমার প্রথম আলোচনা অ্যান্ড বাই ইউজিং নট। এখন দেখো আগের মতোই এটাকে শর্ট করে নেব, তাহলে এখানে যদি এ দিই এখান দিয়ে কি যাবে, এ যাবে, এখান দিয়েও এ যাবে, তুমি আউটপুটে কি পাবে, নর গেট নর আউটপুটে আউটপুটে পাবে এ প্লাস এ কমপ্লিমেন্ট, তাই তো? এখানেও যদি এ দাও এখানেও যদি এ দাও তুমি পাবে এ প্লাস এ কমপ্লিমেন্ট, তার মানেই হচ্ছে এ কমপ্লিমেন্ট। দেখো তো দুটো গেট একই হলো কি না, এটাই নট বাই ইউজিং নট। কতই সোজা দেখো, কিছুই নেই, ভেরি ইজি। তবে বিষয়টা জানতে হবে, না জানলে অনেক কিছু, আবার জানলে কিছুই নয়, জানলে কতই না সোজা। তো একই রকমভাবে আমি থার্ড গেট তিন নম্বর গেটের আলোচনায় আসব, সেটা হলো অর। অর গেটকে আমি খুঁজব ইউজিং নট গেট, নট থেকে অর গেটকে আমি খুঁজব নর গেট থেকে। তো অ্যাজ ইউজুয়াল রুল, অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী আমি লেফটে অর গেটটা এঁকে নিচ্ছি, এখানে এ দাও এখানে বি দাও, ওয়াই ওয়াই সমান এ প্লাস বি, এটাই তো অর গেট। এখন নর গেটটাকে কাজে লাগিয়ে আমি অর পাই কি না দেখি, নটটা আমি ড্র করে ফেলি, দেখো এটা কিভাবে করছি। এখানে আমি এ দিলাম এখানে বি দিলাম, নরের আউটপুটে কি পাবো, এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাই না? এটাই পাবো তো, কি বলছো? এখন এ প্লাস বি কমপ্লিমেন্টটাকে আমি শর্ট করব। ওকে, এই কমপ্লিমেন্ট এই ভ্যালুটাকে আমি শর্ট করব, দুদিকে পাঠাবো, দুদিকে পাঠাবো। ওকে, দেখো এ প্লাস বি কমপ্লিমেন্ট এদিকেও যাচ্ছে, এ প্লাস বি কমপ্লিমেন্ট এদিকেও যাচ্ছে, দুই দিক দিয়েই এ প্লাস বি কমপ্লিমেন্টকে তুমি পাঠাচ্ছ। তার মানে এখানের আউটপুটে আমি যেটা পাবো এ প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাই না? এ প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি, এটা মানে এ প্লাস বি নয়, কি বলছো, এটা মানে এ প্লাস বি নয়। তার মানে দেখো তো দুটোর আউটপুট সেম হয়েছে কি না। তাহলে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে নর গেটকে কাজে লাগিয়ে সব রকম গেট করা যায়, শুধু মুখেই বলিনি, প্রমাণ করে দেখালাম। অর গেটকে কাজে লাগিয়ে, নর গেটকে কাজে লাগিয়ে অর অ্যান্ড নট তিনটে গেটই তৈরি করে দেখালাম। আশা করি তিনটে গেট তৈরি বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি পড়ে তোমরা এখান থেকে নাম্বারটা তুলে নিতে পারবে, আদায় করে নিতে পারবে। এবার আমি দেখি তো ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে তিনটে গেট তৈরি করা যায় কি না। আমি তো বলেছিলাম যে নর আর ন্যান্ড দুটোই সার্বজনীন লজিক গেট, দেখি তো ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে এদের সবাইকে তৈরি করতে পারি কি না। ফার্স্ট আমি নটকে বেছে নিলাম, নট তৈরি করব বাই ইউজিং ন্যান্ড, ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে আমি নট তৈরি করব। তোমরা আগের ক্যালকুলেশনটা দেখলে সব থেকে ইজি হচ্ছে নট গেট তৈরি করা, তাই না? এখানে এ দিলে ওয়াই পাবে, ওয়াই ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, দিস ইজ নট গেট। এখন ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে পাচ্ছি কিনা দেখি তো, ন্যান্ড গেটটা তোমার নটের মতো বিহেভ করছে কিনা একটু দেখে নিই। ন্যান্ড গেটটা কেমন যেন, এই তো ন্যান্ডের স্ট্রাকচার, তাই তো?
এখানে ন্যান্ডে কি পাই এ ডট বি কমপ্লিমেন্ট পাই এ ডট বি কমপ্লিমেন্ট আমি এটা শর্ট করে দিলাম এখান দিয়ে এ পাঠাচ্ছি শর্ট করে দিলাম মানে এখান দিয়েও এ যাবে এখান দিয়েও এ যাবে দুটো দিয়েই যদি এ যায় তুমি কি পাবে বলো তো এ ডট এ কমপ্লিমেন্ট তাই না একটু ভেবে বলো তো এ ডট এ কমপ্লিমেন্ট মানে কি এটা মানেই তো এ কমপ্লিমেন্ট এ ডট এ কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট দেখো তো দুটো সেম পাচ্ছ কি না ন্যান্ড গেট কে কাজে লাগিয়ে নট গেট এটাই তোমাদের পরীক্ষায় আসে যে ন্যান্ড গেট থেকে নট গেট প্রস্তুত করো এই দেখো আশা করি তোমরা বুঝতে পারছ কত সোজা এই গেটের কনভার্সনগুলো ওকে নেক্সট আমি অ্যান্ড গেটটাকে বেছে নিচ্ছি আমি অ্যান্ড গেট তৈরি করব ন্যান্ডটাকে কাজে লাগিয়ে অ্যান্ড গেট তৈরি করব ন্যান্ডটাকে কাজে লাগিয়ে ওকে তো ফার্স্ট আমি অ্যান্ড গেটটাকে এখানে এঁকে ফেলি ড্র করে ফেলি তিন কাঠিওয়ালা আইসক্রিম এর আবার সামনেও কাঠি তাই না এ বি এখানে আমি যদি ওয়াই নিই ওয়াই ইকুয়াল টু এ ডট বি কি গেট এটা অ্যান্ড গেট তাই না এখন আমি ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে কিভাবে অ্যান্ড হয় সেটা তোমাদের দেখাবো দেখো তো এটা ইকুয়াল টু আমি এরকম একটা বড় পাড়া ন্যান্ড করে নিলাম এখানে যদি এ দিই এখানে যদি বি দিই কি পাবো বলো তো ওখানে ন্যান্ডের আউটপুটে এ ডট বি কমপ্লিমেন্ট তাই না এই তো বুঝতে পারছো আশা করি ডাউট নেই শর্ট করে দাও কি পাবে বলো তো এখানে এখান দিয়েও এ ডট বি কমপ্লিমেন্ট যাবে এখান দিয়েও এ ডট বি কমপ্লিমেন্ট যাবে তার মানে আমি আসলে পাবো এ ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এনি ডাউট এ ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানেই তো এ ডট বি কমপ্লিমেন্ট তাই না দেখো অ্যান্ড গেট তৈরি হলো তাহলে ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে অ্যান্ড গেট তৈরি এভাবেই এটাই প্রসেস এটাই প্রসিকিউট একদম সর্বশেষ লজিক গেট সর্বশেষ আলোচনাটুকু আমি রাখবো তোমাদের কাছে সর্বশেষ আলোচনাটা হলো অর গেট তৈরি অর বাই ইউজিং ন্যান্ড গেট অর বাই ইউজিং ন্যান্ড গেট অর গেটটা কেমন বলো তো অর গেট মানেই হলো এই অ্যারো চিহ্নের মতো অনেকটা তাই না অ্যারো চিহ্নের মতো এ বি ওয়াই তার মানে এখান থেকে কি পাবো ওয়াই সমান এ প্লাস বি ওকে এখান থেকে ন্যান্ড গেট করব দেখো এই যে সামগ্রিক আলোচনাটুকু রাখছি স্টেপ বাই স্টেপ দেখো আমরা তো এখন মোবাইলে ফোনে গেম খেলতে অভ্যস্ত এগুলো সব এক একটা গেমের মতো প্রত্যেকটা এক একটা গেমের মতো খেলার ছলে নেবে খেলার মতো বুঝবে খুব সহজ যদি মনে করো পড়ছি বাবা পড়ছি পড়ছি এটা ভাবলেই এটা মাথায় আনলেই মেন্টালিটি যদি এরকম হয়ে যায় যে আমি পড়ছি এটা যদি মাথায় নিয়ে এসো তবেই কেমন একটা অন্যরকম হয়ে যায় ভাববে না ভাববে খেলা করছি দেখো জিনিসটা খুব সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে আর তো কদিন পরে তোমাদের পরীক্ষা তোমাদের আবার এটাই জীবনের প্রথম পরীক্ষা প্রথম বোর্ড এক্সাম তোমাদের একদম জীবনের প্রথম বোর্ড এক্সাম যেটা হওয়ার কথা ছিল সেটা দিতে পারোনি দুর্ভাগ্যবশত দিতে পারোনি তো এখনই তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম দিতে চলেছো একটু চিন্তাতেও আছো টেনশনেও আছো যে কি হবে না হবে এতদিন তো অনেক এক্সাম দিয়েছো অনেক এক্সাম তোমরা দিলে জেনে রাখো
সব থেকে সহজ এক্সাম হলো এই বোর্ডের এক্সামগুলো, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো। তোমরা নিজেদের স্কুলের অনেক পরীক্ষা দিয়েছো, অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়েছো, তার থেকে অনেক সহজ এক্সাম এই বোর্ড এক্সাম। ওকে, সুতরাং চিন্তা নয়, পড়ে যাও। টেনশন অবশ্যই হবে, চিন্তা অবশ্যই হবে, টেনশন অবশ্যই থাকবে। যারা পড়াশোনা করে তাদেরই চিন্তা হয়, বুঝেছ? যারা পড়াশোনা করে তাদেরই চিন্তা হয়, যারা পড়াশোনা করে না, যাদের প্রিপারেশান নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের টেনশনও নাই। সুতরাং একটু চিন্তা আসছে, টেনশন হচ্ছে, একটা পরীক্ষা দিতে যাচ্ছ, জীবনের প্রথম এক্সাম, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। চিন্তাটা রেখে, ওটাকে একটু দূরে সরিয়ে রেখে পড়াশোনায় মনোনিবেশ করো। আশা করছি তোমাদের রেজাল্ট ভালো হবে। ওকে, তো যেটা করছিলাম, ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে আমি কীভাবে অর গেটটা তৈরি করবো, তাই তো? ন্যান্ড মানে, ন্যান্ড গেট মানে ওয়াই ইকুয়াল টু এ ডট বি কমপ্লিমেন্ট। এখানে কি করব দেখো, এখানে এই ন্যান্ডের কানেকশনটাকে আমি শর্ট করে নিচ্ছি। শর্ট করে নিলাম, ওকে। তার মানে তুমি যদি এখানে এ দাও, এখানে কি পাবে? এ কমপ্লিমেন্ট। এখানে বি দিলে বি কমপ্লিমেন্ট, তাই না? এই দুটোকে আবারও একবার ন্যান্ড গেটের সঙ্গে কানেক্ট করে দিলাম। তাহলে এখান দিয়ে এ কমপ্লিমেন্ট যাচ্ছে, এখান দিয়ে বি কমপ্লিমেন্ট যাচ্ছে, আমি যেটা পাবো এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। আবারও ডি মর্গ্যানস থিওরেম, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। দেখো আমরা যেটা শিখেছিলাম, এ ডট বি কমপ্লিমেন্ট, এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, তার মানে এটা আমি লিখতে পারি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এ প্লাস বি। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। দেখো তো দুদিকটা সেম গেট হচ্ছে কি না, অর বাই ইউজিং ন্যান্ড। ওকে, তাহলে আমি তোমাদেরকে এই ন্যান্ড গেট থেকে কিভাবে অর অ্যান্ড নট তৈরি হয় সেটা দেখিয়ে দিলাম। তিন তিন ছটা পার্ট আছে, ছটা পার্ট তোমরা মস্তিষ্ক প্রস্তুত মাথায় ঢুকিয়ে নেবে, মস্তিষ্ক প্রস্তুত করে নেবে মাথায়, এই ছটা পার্ট ঢুকিয়ে নেবে। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে ইমপ্লিমেন্টেশন অফ গেট অর কনভার্সন অফ গেটের সংক্ষিপ্ত আলোচনাটা আমি এখানেই শেষ করব। এই ছোট্ট আলোচনাটা আশা করি আপকামিং এক্সামে খুব উপযোগী হবে, তোমাদের খুব কাজে লাগবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে।